দেশীয় কৃষকের রূপান্তরের আলো নিয়ে চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন আনোয়ার সিমেন্ট কৃষি 24 এ আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ফাল্গুনী মজুমদার। মাঠে ময়দানে সভা সেমিনারে কৃষি নিয়ে রেখেছেন বক্তব্য, নিয়েছেন নানা পদক্ষেপ। কৃষি বিজ্ঞানীদের ক্লাস ওয়ান মর্যাদা দিয়ে যিনি নির্দেশ দিয়েছিলেন আধুনিক কৃষি গবেষণা প্রতিষ্ঠানগুলো গঠনের, কৃষকদের শুনিয়েছেন উচ্চ ফলনশীল বীজ ব্যবহারের কথা, আধুনিক সেচ ব্যবস্থার গোড়াপত্তন করে যিনি দেশে কৃষি বিপ্লবের যাত্রা শুরু করেছিলেন তিনি আর কেউ নন, স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আজ তার শততম জন্মদিন। কৃষি নিয়ে এই মহান নেতার ভাবনা কি ছিল তা জানাচ্ছেন ফয়জুল সিদ্দিকী। রাস্তা তোমাদের নিজেদের করতে হবে, ব্রিজ তোমাদের নিজেদের করতে হবে, ফসল উৎপাদন তোমাদের করতে হবে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক শেখ মুজিবুর রহমান এভাবেই নির্দেশ দিয়েছিলেন কৃষির উৎপাদন বৃদ্ধিতে। শুধু তাই নয়, নিরবিচ্ছিন্ন খাদ্য উৎপাদনের জন্য তৈরি করতে চেয়েছিলেন সমবায় ভিত্তিক খামারও। নতুন সিস্টেমে যাচ্ছি আমি, গ্রামে গ্রামে বহুমুখী কোঅপারেটিভ করা হবে। ভুল করেন না, আপনাদের জমি আমি নেব না, ভয় পায়েন না, যা জমি নিয়ে যাবো তা নয়। 5 বছর প্ল্যানে বাংলাদেশের 65,000টা গ্রামে একটা করে কোঅপারেটিভ হবে প্রত্যেক গ্রামে গ্রামে। কৃষকদের সম্মান দিতেও তিনি ভুলেননি। সরকারি কর্মকর্তাদের জানিয়েছিলেন কাদের টাকায় বেতন আসে, কাদের টাকায় তারা শিক্ষিত। আপনি চাকরি করেন, আপনার মাইনা দেয় ওই গরিব কৃষক, আপনার মাইনা দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়, আমরা বাড়িতে থাকি ওদের টাকায়। ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন, ওরাই মালিক, ওদের সংসারই চলে। এ বেটা কোত্থেকে আসলি? সরকারি কর্মচারীকে বলবো, মনে রেখো, এ স্বাধীন দেশ ব্রিটিশ কলোনি নয়, পাকিস্তানি কলোনি নয়। খাদ্য উৎপাদন বৃদ্ধিতে শুধু কৃষকদের নির্দেশনা দেননি, গবেষণার জন্য তৈরি করেছেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল সহ নানান প্রতিষ্ঠান। শেখ মুজিবুর রহমান সাহেবের সঙ্গে দেখা করলাম, যাইয়া ওনাকে বললাম যে এখানে 5-স্টার হোটেল হচ্ছে শুনতেছি, এটা হলে তো এগ্রিকালচার শেষ হয়ে গেল, এগ্রিকালচার রিসার্চকে দেখাশোনা করবে সেই তার অফিস এখানে হোক। তখন বলল ফাইল নিয়ে এসো, আমি ফাইল ওটা লিখে নিয়ে তার কাছে গেলাম, উনি সঙ্গে সঙ্গে সাইড করে দেবেন। এসব গবেষণা প্রতিষ্ঠানে বিজ্ঞানীরা যেন সম্মানের সাথে নিরলস গবেষণা করেন, তার জন্য 1973 সালের 13ই ফেব্রুয়ারি কৃষিবিদ্যার দেন ক্লাস ওয়ান মর্যাদা। বঙ্গবন্ধু বললেন যে নেতা তোমাদের কি চাহিদা, তোমরা কি চাও? আমি বললাম যে বঙ্গবন্ধু আমরা এমনি কিছু, আমরা কোনো হলও চাই না, আমরা কোনো বাসও চাই না আপনার কাছে, আমরা চাই যে কৃষি পেশায় কৃষিতে যারা পড়াশোনা করে তাদের অন্য অন্য টেকনিক্যাল গ্রেজুয়েট ডাক্তার ইঞ্জিনিয়ারের মতো পদমর্যাদাও বেতন দিতে হবে, এটাই আমাদের দাবি। তো বঙ্গবন্ধু বললেন আমি তোমাদেরকে মর্যাদা দেব, আমার যেন ইজ্জত থাকে, তোমরা যেন কৃষিতে একটা ব্যাপক পরিবর্তন আনতে পারো। কৃষিমন্ত্রীর দাবি, বঙ্গবন্ধুর এসব পদক্ষেপের কারণেই সম্ভব হয়েছে কৃষি বিপ্লবের। 1972 সালে যেখানে 7 কোটি মানুষের জন্য খাবার ছিল 1 কোটি 10 লাখ টন, যা গেল 48 বছরে ছাড়িয়েছে 6 কোটি টন। বাংলাদেশ তো ফসল জমি খুবই উর্বর এবং কৃষি উন্নয়নের জন্য, কৃষি উৎপাদনের জন্য খুবই সহায়, খুবই একটা সহায়কী পরিবেশ, কিন্তু এটার সঠিক ব্যবহার পাকিস্তান আমলে হয়নি। এই জন্য বঙ্গবন্ধু দেশ স্বাধীন হওয়ার পরে দায়িত্ব নিয়েই তিনি কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দেন এবং সবুজ বিপ্লবের ডাক দেন। মহান এই নেতার জন্মদিনে কৃষি 24-এর পক্ষ থেকে অফুরান শুভেচ্ছা। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা। খোকন খোকন ডাক পাড়ি, খোকন মোদের কার বাড়ি, আয়রে খোকন ঘরে আয়, দুধ মাখা ভাত কাকে খায়। ছোট শিশুদেরকে মায়েরা এভাবেই ছড়া শুনিয়ে খাইয়ে থাকেন দুধ। তবে পুষ্টিবিজ্ঞানীরা বলছেন শুধু বাচ্চাদের নয়, প্রাপ্তবয়স্ক মানুষদেরকেও নিয়ম করে খেতে হবে 1 গ্লাস দুধ। দুধ কারো কাছে আদর্শ খাবার, কারো কাছে সুপারফুড।
প্রায় 9000 খ্রিস্টপূর্বাব্দ আগে প্রাচীন মেসোপটেমিয়ান সভ্যতায় গবাদি প্রাণীর দুধ খাওয়া শুরু করে মানুষ, আর গুঁড়ো দুধের প্রচলন শুরু করেন 1200 সালের মাঝামাঝি। গবেষণা বলছে দুধে আছে থায়ামিন, রিবোফ্লাভিন, ভিটামিন B12 এবং ফ্যাটে দ্রবীভূত ভিটামিন A, D, E এবং K। এছাড়াও আছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, পটাশিয়াম, সেলেনিয়াম ও জিঙ্কের মতো খনিজ পদার্থ। দুধে আছে মানবদেহের জন্য অতি প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড, যা সহায়তা করে মানবদেহের মাংসপেশির গঠনে। পুষ্টিবিজ্ঞানীরা বলছেন দুধে থাকা ভিটামিন ও মিনারেলস দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুধের ক্যালসিয়াম সাহায্য করে দাঁত ও হাড় গঠনে। প্রতিদিন দুধ পান করলে মুক্তি পাওয়া যায় দাঁত ক্ষয়ে যাওয়া, দাঁতে পোকা, হলুদ ছোপ পড়া ও হাড় ক্ষয়ের মতো সমস্যা থেকেও। এছাড়াও দুধ প্রতিরোধ করে অ্যাস্টিওপোরোসিস নামক হাড় ক্ষয় রোগ। বিশেষজ্ঞরা বলছেন দুধ সাহায্য করে শরীরকে রিহাইড্রেট করতে। ডিহাইড্রেশনের সমস্যায় ভুগলে এক গ্লাস দুধ খেলে দূর হতে পারে ক্লান্তিও। তবে কোনোভাবেই 2 বছরের কম বয়সী শিশুকে গবাদি প্রাণীর দুধ না খাওয়ানোর পরামর্শ পুষ্টিবিজ্ঞানীদের। দুধ একটি আমরা সাধারণত আদর্শ খাদ্য হিসেবে জানি, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে এবং যারা বয়স্ক। ক্যালসিয়ামের জন্য কিন্তু আমরা এটাকে গুরুত্বপূর্ণ হিসেবে ব্যবহার করে থাকি। অনেকেরই আছে ল্যাকটোজ ইনটলারেন্স, যার জন্য দুধ খেতে পারে না, এই জন্য তারা বিকল্প হিসেবে দুধই খেতে পারে। তবে এখানে আমি যেই মেসেজটা দিতে চাই যে অ্যাকচুয়ালি বাচ্চাদের 1 বছর পর্যন্ত কখনই গরুর দুধ খাওয়ানো ঠিক নয়, কারণ এখানে জানেন যে আপনার কিছু বোভাইন টিউবারকুলোসিস থাকে এবং এটা নর্মাল তাপে অনেক সময় যক্ষ্মার জীবন এটা নষ্ট হয় না। এখন বলা হচ্ছে যে সাধারণত 650 ml বেশি দুধ খাওয়া উচিত নয়। যদি 650 ml বেশি দুধ খাওয়া হয় তাহলে মানুষের যে হাড়, বিশেষ করে মহিলাদের হাড়গুলো অতি দ্রুত নরম বা গুঁড়ো হয়ে যায়। এই জন্য প্রতিদিন 650 ml বেশি দুধ খাওয়া উচিত নয়। দর্শক, আনোয়ার সিমেনশিট কৃষি 24 এর সময় হয়েছে একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। আবারও আমন্ত্রণ আনোয়ার সিমেনশিট কৃষি 24 এ, আপনাদের সাথে আছি আমি ফাল্গুনী মজুমদার। ঢাকা শহরের ছোট ফ্ল্যাটের বারান্দায় জায়গা নেই বলে তৈরি করতে পারছেন না ফুলের বাগান। চিন্তার কোনো কারণ নেই, এখন ঘরের দেয়াল, বাড়ির ছাদ কিংবা ছোট আঙিনা যেখানেই চান না কেন সেখানেই করতে পারবেন মনের মতো বাগান। শুধু লাগবে ভার্টিক্যাল হার্ব প্ল্যান্টার। ভার্টিক্যাল হার্ব প্ল্যান্টার যা দ্বারা বাসাবাড়ির ছাদ কিংবা আঙিনায় গড়ে তোলা যায় নান্দনিক বাগান। খুব সহজে বাসাতেই বানানো যায় এই ভার্টিক্যাল হার্ব প্ল্যান্টার। প্রথমে কাঠের টুকরোগুলোকে মাপ মতো কেটে ডিজাইন অনুযায়ী জোড়া লাগাতে হবে। তারপর খালি ভার্টিক্যাল হার্ব প্ল্যান্টারটিকে মাটি দিয়ে ভরিয়ে ফেলতে হবে। এরপর জায়গা মতো স্থানে বসিয়ে সেখানে পছন্দ মতো ফুল ফলের গাছ লাগালেই হয়ে গেল ভার্টিক্যাল হার্ব প্ল্যান্টারে বাগান। এই প্ল্যান্টারে লাগানো গাছগুলো যত্ন আত্তি করলেই ফুলে ফলে ভরে উঠবে ঘরের দেয়াল, বাড়ির ছাদ কিংবা বাড়ির ছোট্ট আঙিনাটি। সঞ্জিতা শান্তা, চ্যানেল 24। দীর্ঘদিন ধরে বনের ভিতর বসবাস করছেন এমন দোহাই দিয়ে জমি ছাড়ছেন না অবৈধভাবে বসবাসকারীরা, ফলে বেদখল হচ্ছে শেরপুরের বিভিন্ন বনের জমি। বন কর্মকর্তাদের দাবি, অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করছেন দখলদাররা। এদিকে দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে ব্যবস্থা নেওয়ার আশ্বাস থাকলেও দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই উপজেলা প্রশাসনের।
বন উজাড় করে তৈরি হচ্ছে নতুন বাড়ি, কেউ আবার করছেন ফসলের চাষ। এতে সৌন্দর্য হারাচ্ছে বন, অস্তিত্ব সংকটে গাঢ় পাহাড়। বন বিভাগের তথ্য বলছে, শেরপুরে গাঢ় পাহাড়ের মধুটিলা, রাংটিয়া ও বালিজুড়ি রেঞ্জের আওতায় আছে প্রায় 20,000 একর বনভূমি, যার 20% এখন অবৈধ দখলদারদের পেটে। বনের জমিতে বসবাসের কথা স্বীকার করলেও জমি ছাড়তে চান না দখলদাররা। 40-50 বছর হয়ে গেছে বয়স এই জায়গা, এখন আমরা বাচ্চা কাছে নেই, কোন জায়গায় যাবো? সরকার একটা বিধি ব্যবস্থা করে দেখ, ওরা চলে যাবো। সরকার যদি আঙ্গার উড়ায় দেয় তাহলে আঙ্গার কোনো হানা মনে করেন, সরকারের ঠাই করে তার কাছে আঙ্গার ইন্টেন উড়ায় দিতে হবে। কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ, এই আমার কথা সরকারের কাছে। অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে উল্টো কর্মকর্তাদের বিরুদ্ধে বিক্ষোভ করে স্থানীয়রা। জনবল সংকটে তাই হুমকি ও হয়রানির ভয়ে ব্যবস্থা নিতে পারছেন না বন বিভাগের স্থানীয় কর্মকর্তারা। এখানে যদি আমরা যাই বা ইয়া করি তাহলে আমাদের প্রাণনাশের হুমকিও তারা দিচ্ছে, প্রয়োজনে মার্ডার হবে বলতেছে। তো এখন আমার জনবল এতটাই কম, এখানে তো আমরা অসহায় হয়ে গেছি। তবে বন পুনরুদ্ধারে ব্যবস্থা নিতে দখলদারদের তালিকা পাঠানো হয়েছে উচ্চমহলে, বলছেন বন বিভাগের এই কর্মকর্তা। আমাদের সিসিএফ মহোদয়ের কাছ থেকে মানে চাহিদা দেওয়া হয়েছে যে আপনার ফরেস্ট এলাকায় কত পরিমাণ জায়গা জবরদখল হয়েছে, কারা কারা জবরদখল করেছে, তাদের বিস্তারিত মানে তথ্য আমাদের কাছে চাওয়া হয়েছিল। আমরা অলরেডি সেটা পাঠিয়ে দিয়েছি, এখন হয়তো উচ্চ পর্যায় থেকে নির্দেশনা আসবে এবং এটা মানে উচ্ছেদ করার জন্য সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এদিকে অবৈধ দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি মেনে ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা নির্বাহী কর্মকর্তার। বেদখল হওয়া জমিগুলো উদ্ধারের প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে। আমরা গত মাসে কয়েকটা জায়গায় সরজমিনে পরিদর্শন করে কিছু জমি উদ্ধার করেছি, তাদের যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেইভাবে আমরা এই বনটা উদ্ধার করব, এ বিষয়ে আমরা জিরো টলারেন্সে আছি। পরিবেশ রক্ষায় বনের জমি দ্রুত সময়ের মধ্যে দখলমুক্ত হবে এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফিরোজ কবির, চ্যানেল 24। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক বিকেল 4:40। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।